আমরা বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদে সামনে ছিলাম এতক্ষণ, আমরা এখন পিছনের দিকটাতে আসছি। চার পাঁচশো বছরের এই ইটগুলো এখন আছে, খান জাহান আলীর আমলে এই স্থাপনা ষাট গম্বুজ মসজিদ সহ আরও অনেক ইসলামিক স্থাপনা এখানে আছে, ধর্মীয় স্থাপনা আছে। একদমই মনে হচ্ছে যেন সেদিন লাগানো এই ইটগুলো, অথচ এই ইটগুলো বয়স হচ্ছে চার পাঁচশো বছর। পেছনের দিকটা আমরা দেখালাম, এখানে একটা দরজা আছে মসজিদে ঢোকার পেছন দিক থেকে, এই একটা গেট, এই গেটের পরে একটা বিশাল দিঘি আছে। আমরা এখন সেই দিঘির দিকে এগিয়ে যাচ্ছি। দেখি দিঘির পারে বসার জন্য কিছু জায়গা করে দেওয়া আছে চতুর্দিকেই। এটা হচ্ছে ঐতিহাসিক ঘোড়া দিঘি। ঘোড়া দেখি, এটা একটা সাইনবোর্ড আছে, আমাকে এক দিঘি আমরা দেখি, দিঘিটা বিশাল দিঘি। এখানে ষাট গম্বুজ মসজিদের পশ্চিম পাশে এটি ঘোড়া দিঘির, ঘোড়া দিঘি স্থানীয়ভাবে এটাকে খানজালির দিঘিও বলা হয়। চল্লিশ একর জায়গার উপরে এই দিঘিটি, এর নামকরণ নিয়ে অনেক কিংবদন্তি আছে, এরকম লেখা আছে। এটা হচ্ছে দিঘি খননের আগে পানি না ওঠায় খান জাহান আলী তিনি ঘোড়ার পিঠে আরোহণ করে দিঘির অভ্যন্তরে পরিভ্রমণ করেন, এই জন্য এটা নামকরণ হয়েছে ঘোড়া দিঘি। মিষ্টি পানি, এখানেও একই অবস্থা। খান জাহানের মাজারের সামনে যে দিঘিতে অনেকে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আসেন, পানি পান করেন, গোসল করেন, নিজেকে পবিত্র করে তোলেন, এরকম লেখা আছে। ১৯৮৬ সালে এটি সংরক্ষিত পুরাকীর্তি, সংরক্ষিত জলাশয় হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। যেরকম অনেক মিথ, অনেক ধারণা, মানুষের অনেক বিশ্বাস এখানে আছে, তা মনে হয় এই বিষয়গুলোকে একটু ভেবে নেওয়া দরকার। আমরা দেখিতে এসে দেখির পানি কতটুকু আমাদের জন্য স্বাস্থ্যসম্মত সেটাও একটু ভেবে নেওয়া দরকার আছে। আর আমরা মাজার জিয়ারত করব, আমরা সেখানে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহর কাছে দোয়া করব। আর একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব যিনি সেখানে শুয়ে আছেন সেটা দেখব, তার স্থাপনা দেখব, এটুকুই মনে হয়।
জরুরি। এখানে খান জাহান আলীর একটি সংক্ষিপ্ত ইতিহাস আছে দেখতে পাচ্ছি। অনেক মিথ, অনেক ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড জড়িয়ে আছে এই ষাট গম্বুজ মসজিদ এবং ঐতিহাসিক ঘোড়া দিঘিতে।